আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি, যে সূরাটি শুধুমাত্র আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। এই সূরাটি শোনার সাথে সাথে চারদিক থেকে খুশির খবর আসতে শুরু করবে। এই সূরাটি মূলত তারাই শুনবেন যারা খুবই অভাবে আছেন, কষ্টে আছেন, কোনোভাবে যাদের মনের আশা পূরণ হচ্ছে না, যারা গরিবি দূর করতে চান, ঋণ পরিশোধ করতে চান, এবং যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন, কোনোভাবেই কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না। আজকের এই গুরুত্বপূর্ণ সূরাটি শুধুমাত্র তাদের জন্যই। কষ্ট করে সূরাটি আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ এই সূরাটি শোনার উসিলায় আপনাদের সকল অভাব অনটন গায়েব থেকে দূর হয়ে যাবে, সকল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, মনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে, আপনি যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক চাইলে সবকিছুই সম্ভব। এজন্য আল্লাহ তাআলার কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ এই সূরাটি শুনতে শুনতে আপনার মনের সকল নিয়ত, মনোবাসনা ও জীবনের সকল চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। আল্লাহ চান তো মুহূর্তেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, জীবনে তো অনেক প্রচেষ্টাই করেছেন, একবার না হয় কোরআন মাজিদের এই সূরাটির উপর বিশ্বাস রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন। এই সূরাটি শোনার পর আপনি নিজেই বাধ্য হবেন আমার জন্য দোয়া করতে। এই সূরাটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছে এবং সকলের ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে গেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে সূরাটি একবার শুনেই দেখুন। এই সূরাটি মূলত কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি সূরা। সূরাটি এ পর্যন্ত যতজন শুনেছে ততজনের সকল নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। মনের ইচ্ছা পূরণের জন্য এই সূরাটি সর্বশ্রেষ্ঠ সূরা। আমি শুধু মুখেই বলছি না, সূরাটি শোনার পর আপনারা নিজেরাই প্রমাণ দেখতে পাবেন। এজন্য কোরআন মাজিদের উপর বিশ্বাস রেখে দ্রুত সূরাটি একবার শুনে নিন ইনশাআল্লাহ, সাথে সাথেই রেজাল্ট পাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা যে নিয়তে যে উদ্দেশ্যে এই সূরাটি সম্পূর্ণ শুনেছে এবং শুনবে, আপনি তাদের জীবনের সকল উদ্দেশ্য এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা গায়েব থেকে পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়াই শরিক থাকুন, কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا
آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمة والله عليم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا أن يأكل لحم أخيه ميتا
كرهتموه واتقوا الله واتقوا الله إن الله تواب رحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قالت الأعراب آمنا قل لم تؤمنوا قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون والله بصير بما تعملون.